সবই আমার কল্পনা। যদি এর ব্যত্যয় ঘটে, আপনারা জানাবেন, আমি মেনে নেব। সিএমএর ক্যারিয়ারটাই এখন এতটুকু, সাকিব খানের হিজ আ মেগা স্টার, ওনার ক্যারিয়ার এত বড়। সাকিব খানের দুইটা লুকের ব্যাপারটা কি ভেবেছেন? আবার সাকিব খানকে পরবর্তী লুকে শুধুমাত্র এক ঝলক দেখানো হয়েছে, পূর্বের লুকটা তাহলে গেল কোথায়? তুফান ঝড়ে কাঁপছে সব, তুফান তো মাত্র শুরু হয়েছে। এখন তো এই তুফানের কথা বললাম, আর বাদ বাকি তুফান তো রিলিজের আগে দেখাবো। পূর্ববর্তীর লুক বলতে আমি সেই বড় বড় চুল সহ অ্যাকশন ধাঁচের লুকটার কথাই বলছিলাম। সাকিবের লুকটা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। এইটা আসলে আমরা আরো অনেক আগে থেকেই চাইতাম যে ভেকে ডিফারেন্ট লুকে দেখব। তার মানে আমি যেটা বুঝলাম, তুফান সিনেমাতে সাকিব খানের ডাবল রোল আছে। কোনটার কপি? একজন সুব্রত বাইয়ের নামে গ্যাংস্টার, অপরজন নরমাল। সাকিব খানকে সাকিবিয়ানারা যেমন ভালোবাসে, তেমনি সাকিব খানকে নিয়ে ভালো ভালো কথা বললে তাদেরকেও ভালোবাসে সাকিবিয়ান। আর এর ব্যত্যয় ঘটিলে অশান্তির আগুনে সোশ্যাল মিডিয়া জ্বলে পড়ে সারখার। সাকিব বসের এই লুক ভাইরালের আগে এই পোস্টারটা আসে, এটা নিয়ে অনেক কথা হয়েছে। বলা হয়েছে 1:29 এই টিজারে মিমির উপস্থিতি ছিল না, আর মিমি চক্রবর্তীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই পোস্টার। ভাই এটা কি কোনো কথা? কথা ছিল যা চাইবে তাই পাইবে। এর ব্যত্যয় ঘটিলে সোশ্যাল মিডিয়ার জ্বলে পড়ে সারখার। সালমান শাহরও এত জনস্রোত ছিল, কিন্তু ছিল না সোশ্যাল মিডিয়া। আপনাদের কি মনে পড়ে রায়হান রাপের 90-এর কথা? সেই 90-এর লুকটাই এটা, যেটাকে আমি নর্মাল বলেছিলাম। এই লুকটার সাথে সালমান শাহর ব্যবহারের যোগসাজশ আছে। আর এর ব্যত্যয় ঘটিলে আমাকে জানাইবেন, আমি মানিয়া লইব। তো ততক্ষণ পর্যন্ত আপনাদের ভালো থাকা হয় যেন।